নীলফামারী জেলা শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের বুকচিরে বয়ে গেছে দেওনাই নদী এই নদীর বসুনিয়া ঘাট দিয়ে নীলফামারী সদর ও জলঢাকা উপজেলার মানুষের স্বল্প সময়ের যাতায়াতের একমাত্র ভরসা স্বেচ্ছাশ্রমে নির্মিত নরবরে এক বাসের সাঁকো মূল সড়কের বিকল্প পথে অল্প সময় লাগাতে শিক্ষার্থী সহ প্রায় সবাই চলাচল করেন এই সাঁকো দিয়ে এই দুই ইউনিয়নে আমরা চল্লিশ হাজার মানুষ এখানে বসবাস করি আমরা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় যাওয়া আসা করি এই যাতায়াত পথের এর এর একমাত্র প্রতিদিন বৃষ্টি ইউনিয়নের মানুষের চলাচলের সময় ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা অসুস্থ অনেক সময় ডেলিভারি অবস্থা হয়ে থাকে তাই আমাদের সদরে হাসপাতাল যেতে হলে অপর পাশ দিয়ে কিলো রাস্তা ঘুরে যেতে হয় এখানে মকাবে কোনো মাল টাল বেচাইলে পাইকা যায় না কোনো অসুখ বিসুখ হলে ডাক্তার যায় না এলাকাবাসী দীর্ঘদিন ধরে একটি ব্রিজের দাবি জানালেও মিলছে শুধুই আশ্বাস উন্নয়নের যে ছোঁয়া টিপিতে ঘোষণা দিচ্ছে আমরা শুনতেছি কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা এই এর সুফলটুকু এখনো পাইলাম না প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি এই বাসের সাঁকোটি সরিয়ে দিয়ে স্থায়ীভাবে যদি একটি ব্রিজ নির্মাণ করা যাত প্রায় চল্লিশ হাজার মানুষের দুর্ভোগ কাটিয়ে উঠতে পারত এই জনপ্রতিনিধি বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও মেলেনি কোনো সারা স্কুলগামী শিক্ষার্থীরা এর উপর দিয়ে যাতায়াত করে অনেক সময় অনেকে দুর্ঘটনার শিকার হয় এই বিষয়টা নিয়ে আমরা উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ করেছি আসলে কোনো প্রতিকার হয়নি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোথাও বাসের সাঁকো থাকবে না সুষ্ঠুভাবে যাতায়াতের সুবিধার্থে অনতি বিলম্বে এই ব্রিজটা আমরা নির্মাণের দাবি জানাচ্ছি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা শোনালেন আশার বাণী এটি নির্মাণের জন্য আমরা সাইট পরিদর্শন করেছি এবং প্রস্তাব আমরা সদপ্তর প্রেরণ করেছি যদি অনুমোদন পাওয়া যায় আমরা আগামীতে এই ব্রিজটি নির্মাণ করতে পারবো মুবিক করিম মাই টিভি নিউজ ডেস্ক